সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ভৌত পরিবেশ থেকে তাপ, এরপর হচ্ছে মৌলযৌগ রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব। 5 নম্বর অধ্যায় হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, আর হচ্ছে 8 নম্বর অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের যে নাম্বার বিভাজন সেটা এরকম, এখান থেকে তোমরা দেখে নাও। 25 নম্বর তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর 50 মিনিটের সময় দেওয়া থাকবে। আগস্ট মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের প্রথম সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হবে। তো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। তাহলে এই দেখে প্রশ্নপত্রের প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 3টে প্রশ্নকে লিখতে বলা হচ্ছে, প্রতিটির মান 1 নম্বর করে। এখানে 1 নম্বর থেকে দেওয়া আছে সবুজাভ হলুদ রঙের গ্যাসটি হলো NO2 Cl2 NH3O2। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি এরটা, অর্থাৎ Cl2 অর্থাৎ ক্লোরিন। ওকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, 12, 13 না 10। তো ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হবে 12। এরপর 3 নম্বর থেকে রয়েছে প্রশম অক্সাইডটি হলো CaOCONO2SO2। সঠিক উত্তরটি অপশান বি হবে CO। ওকে। এরপরের প্রশ্ন 4 নম্বর থেকে, বাতাসের সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42, আলোকরশ্মি কাঁচে 42 ডিগ্রি কোণে আপতিত হলে কাঁচ থেকে বাতাসে প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 42 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি এরটা, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এরপরের প্রশ্ন 2 নম্বর থেকে, শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে 3টে দেওয়া আছে প্রশ্ন। 1 নম্বর থেকে দেওয়া আছে ড্যাশ একটি উভধর্মী অক্সাইড। তো উত্তর হবে এখানে জিঙ্ক অক্সাইড। ওকে, অর্থাৎ ZNO জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। 2 নম্বর ড্যাশ একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তো গ্রাফাইট এটা হচ্ছে একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। 3 নম্বর প্রশ্ন ড্যাশ একটি ধাতু যা মে মাসে তরল কিন্তু ডিসেম্বর মাসে কঠিন অবস্থা হয়ে যায়, অর্থাৎ গ্রীষ্মকালে তরল এবং শীতকালে সেটা কঠিন হয়ে যায়, সেটা হচ্ছে গ্যালিয়াম। ওকে, GA এর হচ্ছে সংকেত। পরের প্রশ্ন 3 নম্বর থেকে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে দেওয়া আছে পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে একটি পার্থক্য লেখন। তো আমরা উত্তর লিখব, পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমে আলোর বেগ ও শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। অপরদিকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো এক মাধ্যমে আলোর বেগ অন্য আরেক মাধ্যমে আলোর বেগের অনুপাত। ওকে, এটা হচ্ছে পার্থক্য। এরপরের প্রশ্ন 2 নম্বর দাগে, অণুঘটক কাকে বলে? তোমরা উত্তর লিখব, যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাকে অণুঘটক বলে। ওকে, অর্থাৎ যে সমস্ত পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয় কিন্তু নিজের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে অণুঘটক। 3 নম্বর হচ্ছে হীরে চকচক করে কেন? তোমরা উত্তরটা এখানে লিখব, হীরের মধ্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে সেজন্য হীরে চকচক করে। এরপর 4 নম্বর দাগে, দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, আয়না দুটির মাঝে রাখা একটি বস্তুর কয়টি প্রতিবিম্ব তৈরি হবে? তো এক্ষেত্রে আমাদের 5টি প্রতিবিম্ব তৈরি হবে। এরপর হচ্ছে 5 নম্বর দাগে, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো। তোমরা লিখব, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর মান সর্বদা ধ্রুবক থাকে। এই ধ্রুবকের মান মাধ্যমদ্বয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হয়। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এরপরের প্রশ্ন যেটা রয়েছে 6 নম্বর দাগে, কোনটি সমযোজী যৌগ কোনটি তড়িৎযোজী যৌগ শনাক্ত করো। CCl4 আর MgCl2 দেওয়া আছে। তো ওখানে CCl4 এটা হচ্ছে সমযোজী যৌগ আর MgCl2 এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। এরপরের প্রশ্ন হচ্ছে ZnO+CO বিক্রিয়াটিতে কোনটি জারক দ্রব্য লেখো। তো এখানে ZnO এটা হচ্ছে জারক দ্রব্য। ওকে, অর্থাৎ নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করেছে, তার জন্য এটা হচ্ছে একটি জারক দ্রব্য ZnO। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? তো আমরা উত্তর লিখব, বৃক্কের উপরিভাগে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে, থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে কি কি উপসর্গ দেখা যায়? তো থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থির স্ফীতি ও চোখ ঠেলে বেরিয়ে আসা। এরপর হচ্ছে 3 নম্বর দাগে পিটিউটারি গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো। তো পিটিউটারি গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম হচ্ছে এসটিএইচ আর হচ্ছে এসিটিএইচ। এরপরের প্রশ্ন 4 নম্বর দাগে উভগুণ সম্পন্ন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে উভগুণ সম্পন্ন একটি মুরগির প্রজাতির নাম লেখো। অর্থাৎ ডিম এবং মাংস দুটো যেটা উৎপাদন করে যে সেই ধরনের একটা মুরগির প্রজাতির নাম লিখতে হবে, সেটা হচ্ছে রোড আইল্যান্ড রেড। ওকে, নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে 5 নম্বর দাগে শ্রমিক মৌমাছি কীভাবে মৌচাক তৈরি করে? তোমরা উত্তর লিখব, শ্রমিক মৌমাছির পেটের থলিতে থাকা মোম গ্রন্থির ক্ষরণ দ্বারা মৌচাক তৈরি হয়। নেক্সট প্রশ্ন এখানে রয়েছে 5 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 3টির জন্য 6 নম্বর প্রশ্ন 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দাগে দেওয়া আছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ সহ পার্থক্য লেখো। তো আমরা লিখব পার্থক্যটা একটি টেবিলের মধ্যে লিখছি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। 1 নম্বর পার্থক্য হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে আর বহিঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না। এবার এই রকম গ্রন্থির অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে বেরিয়েছে। ওকে, আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কী হয়, এরকম গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে যায়। নেক্সট হচ্ছে 3 নম্বর, এই গ্রন্থির ক্ষরণ বিভিন্ন রকম হতে পারে, যেমন হচ্ছে পাক গ্রন্থি নিঃসৃত পাক রস, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘর্ম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম ইত্যাদি। আর হচ্ছে এই গ্রন্থি নিঃসৃত হরমোন হচ্ছে এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর পার্থক্য লালা গ্রন্থি, যকৃত, ঘর্মগ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। আর পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি হচ্ছে এগুলো হচ্ছে এই ধরনের গ্রন্থির উদাহরণ। অর্থাৎ ওকে, আমরা 4টি পার্থক্য লিখলাম অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে। যে পরের প্রশ্ন রয়েছে 3 নম্বর দাগে ডিমপোনা কি করে তৈরি হয়? ওকে, তো ডিমপোনা কি করে তৈরি হয়, প্রথম পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। তো জুন জুলাই মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়, এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। আর কৃত্রিম পদ্ধতিতে কীভাবে ডিমপোনা তৈরি হয়? কৃত্রিম পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয়। পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। ওকে, এরপরের প্রশ্ন আমরা দেখব 4 নম্বর দাগে লিটার কি করে তৈরি করা হয়? তো আমরা উত্তর লিখব, লিটার হচ্ছে লিটার কথার অর্থ পশু পাখির শয্যা বা বিছানা, যা বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুষ, ভুট্টা ও আমের খোসা দিয়ে তৈরি করা হয়। এরপরের প্রশ্ন 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর হচ্ছে এই প্রশ্নের মান। তো 1 নম্বর দাগে দেওয়া হচ্ছে কার্প কি, কার্পকে কী কী ভাগে ভাগ করা যায়, বহিরাগত কার্পের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। তো আমরা লিখব প্রথমে কার্প কি সেটা না মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চলের দাঁত অনুপস্থিত, দেহের ভিতরে পটকা থাকে তাদের কার্প বলে, যেমন রুই, কাতলা, বাটা, পুঁটি ইত্যাদি মাছ, এগুলো হচ্ছে কার্প। তো কার্পের শ্রেণীবিভাগ কী সেটা আমরা লিখব। কার্পের শ্রেণীবিভাগ হচ্ছে কার্পকে দুভাগে ভাগ করা যায়, যথা দেশি কার্প ও বহিরাগত কার্প। ওকে, এরপর দেশি কার্প আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে মেজর কার্প, একটা হচ্ছে মাইনর কার্প। এবার আমাদের বলা হয়েছে বহিরাগত কার্পের বৈশিষ্ট্য লিখতে বলা হচ্ছে। তো আমরা লিখব বহিরাগত কার্পের বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয় এই কার্পগুলোকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম, ঠিক আছে, অর্থাৎ ভারতীয় জলবায়ুতে এরা ঠিকঠাক থাকে আর কি। এরপর উদাহরণ আমরা কি লিখব, গ্রাস কার্প বা ঘেঁসো রুই, কমন কার্প বা আমেরিকান রুই আর হচ্ছে সিলভার কার্প, এগুলো হচ্ছে বহিরাগত কার্পের উদাহরণ। পরবর্তী প্রশ্ন এরপর রয়েছে 2 নম্বর দাগে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। কোন কোন গাছের ফুল থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে অর্থাৎ মধু সংগ্রহ করে? তো আমরা লিখব মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। 1 নম্বর হচ্ছে এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও সেই রকমই ব্যবস্থা করা থাকে, অর্থাৎ প্রাকৃতিক যেরকম চাক হয় সেরকমই কিন্তু কৃত্রিম চাকও তৈরি করা হয়। दो नम्बर होच्छे एक रानी मौमाछी और कतगुलो श्रमिक मौमाछीदेर धरे एने कृत्रिम मौचाके छेड़े देवा हय। कयेक दिनेर मध्येई देखा जाय आरो अनेक मौमाछी ओई मौचाके एसे जड़ो हयेछे। तीन नम्बर होच्छे खूब अल्प समयेर मध्य रानी मौमाछिर डिम थेके मौचाके प्रचुर मौमाछिर सृष्टि हय। चार नम्बर आम जाम लेबू पेयारा गाजर धने सर्षे मौरी लाउ कुमड़ो पेंयाज मटर इत्यादि नानान रकम गाछ थेके मौमाछिरा मकरंद संग्रह करे। ताई मौमाछी पालन करते गेले मधुमक्षिशालार काछाकाछि एसब गाछ थाका दरकार। ओके, एरपर पाँच नम्बर जेटा मौचाक थेके विशुद्ध मधु संग्रह करार जोन्नो विशेष धरनेर मधु निष्कासन यंत्र व्यवहार करा हय। तो एरपर आमादेर बला हच्छे जे मौमाछिरा जे मकरंद संग्रह करे तार जोन्नो कोन कोन गाछ थेके मकरंद बा मधु संग्रह करे। तो आमरा लिखबो एखाने आम जाम लेबू पेयारा गाजर धने सर्षे मौरी लाउ कुमड़ो पेंयाज मटर इत्यादि नानान रकम गाछ थेके मौमाछिरा मकरंद संग्रह करे अर्थात मधु संग्रह करे। ओके, तो ये छिलो क्लास 8 एर सेकेंड यूनिट टेस्ट 2023 परिवेश और विज्ञान विषय एक प्रश्नपत्र सम्पूर्ण उत्तर। यह समस्त प्रश्न और उत्तरगुलो तोमरा अवश्य भालोभाबे मुखस्थ करबे और बार बार प्रैक्टिस करबे तोमादेर सेकेंड यूनिट टेस्टेर परीक्षार जोन्नो। ओके, और आमादेर एई चैनेले यदि तोमरा नतुन होये थाको अवश्य चैनलटिके सबसक्राइब करे राखबे और बेल आइकने प्रेस कर अल अपशनटिके सिलेक्ट करे नेबे परवर्ती भिडियोगुलो पावार जोन्नो। और एई भिडियोटिते अवश्य एकटी लाइक करबेन। तो आज के आमरा एई भिडियोटिके एखानेई शेष करछि। सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो असंख्य धन्यवाद।